ডিয়ার লার্নার্স, আজকে আমরা শিখব ইংলিশ ফর টুডে ক্লাস সিক্স লিসন 13 অ্যান্ড আনসিন বিউটি অফ বাংলাদেশ। বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য। আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্টস উইল বি এবল টু, পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, মূল পাঠসমূহ পড়তে ও বুঝতে। রাইট শর্ট প্যারাগ্রাফস, সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে। নাম্বার এ, ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স, দুজন দুজন করে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি ইন্টারেস্টিং ট্যুরিস্ট স্পট ইন বাংলাদেশ? ইফ ইউ হ্যাভ, হোয়াট ওয়াজ দ্যাট প্লেস? হোয়াট স্পেশাল অ্যাট্রাকশনস ডিড ইউ সি দেয়ার? ইফ ইউ হ্যাভেন্ট, হোয়াট প্লেসেস ডু ইউ উইশ টু ভিজিট? হোয়াট স্পেশাল অ্যাট্রাকশনস উইল ইউ সি দেয়ার? তুমি কি কখনো বাংলাদেশের কৌতূহল উদ্দীপক কোনো পর্যটন স্থান ভ্রমণ করেছ? যদি তুমি গিয়ে থাকো, তবে তা কোথায়? তুমি সেখানে বিশেষ কী আকর্ষণ সমূহ দেখেছো? তুমি কি, যদি তুমি না দেখে থাকো, তুমি কোন স্থানগুলোয় যেতে চাও? সেখানে তুমি কি কি বিশেষ আকর্ষণ দেখবে? টু, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস উড ইউ লাইক টু ডু হোয়াইল ভিজিটিং আ ট্যুরিস্ট স্পট? যখন তুমি কোনো পর্যটন স্থান ভ্রমণে যাবে, তখন তুমি নিচের কী কী কাজ করবে? সাইট সিইং, দৃশ্যলোক অবলোকন, টেকিং ফটোস ছবি তোলা, হ্যাভিং পিকনিক বনভোজন করা, শপিং কেনাকাটা করা, কালেক্টিং সেভেনিয়ার্স স্মৃতিচিহ্ন সংগ্রহ, আদার অন্যান্য। নাম্বার বি, নাও রিড দ্য টেক্সট অন বিরিশিরি, আ কোয়াইট অ্যান্ড লেস নোন ট্যুরিস্ট স্পট লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন বর্ডার অফ বাংলাদেশ। এবার বিরিশিরি সম্পর্কে অনুচ্ছেদটি পড়ো, যা বাংলাদেশের উত্তর পূর্ব সীমানায় অবস্থিত একটি নিরিবিলি ও কম পরিচিত পর্যটন স্থান। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাট ইট ইজ গিফটেড উইথ ন্যাচারাল আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস। বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এটা অসীম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশনস আর নোন টু আস, এইসব চোখ ধাঁধানো সৌন্দর্যের শুধু কিছুমাত্র আমাদের কাছে পরিচিত। বাট দেয়ার আর মেনি আদার এরিয়াস লাইং ইন দ্য গ্রিন রিমোট কান্ট্রিসাইড দ্যাট আর লেস নোন টু আস। কিন্তু সবুজ দূরের গ্রামাঞ্চলে আরও অনেক স্থান রয়েছে যা আমাদের কাছে খুব কম পরিচিত। শুশাং দুর্গাপুর অফ বিরিশিরি ইজ ওয়ান অফ সাস প্লেসেস। বিরিশিরির শুশাং দুর্গাপুর তেমন জায়গাগুলোর মধ্যে একটি। শুশাং হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ। শুশাং দুর্গাপুর এক অসাধারণ সবুজ প্রান্তর। ইট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রিস্টাল
clear Someshwari River and is close to the Garo Hills. এটি স্ফটিক স্বচ্ছ সমেশ্বরী নদীর তীরে অবস্থিত এবং গারো পাহাড়ের কাছাকাছি। ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয় ফ্রম হেয়ার। তুমি এখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় দেখতে পারবে। দ্য নেচার হ্যাজ আনফোল্ডেড ইটস আনফোল্ডেড ইটস দ্য নেচার হ্যাজ ইটস গ্লোরি ইন দিস স্মল রুরাল ল্যান্ডস্কেপ। এই ছোট্ট গ্রাম্য সবুজ প্রান্তরে প্রকৃতি তার মহিমা উন্মোচিত করেছে। হেয়ার ইউ ক্যান সি দ্য সিরামিক মাউন্টেন লিনিং অ্যাগেন্সট দ্য স্কাই, দ্য ব্লু ওয়াটার অফ দ্য ভিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, দ্য মডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী অ্যান্ড দ্য অ্যাবান্ডান্স কয়েল মাইন্স। এখানে তুমি আকাশে হেলান চীনামাটির পাহাড় ছবির মতো উপত্যকার নীল পানি সোমেশ্বরী ছন্দময় চলন এবং পরিত্যক্ত কয়লা খনি দেখতে পাবে। অ্যানাদার রিভার হেয়ার কলস কংস হুইচ ইজ অলসো নোন অ্যাজ ওল্ড সোমেশ্বরী। এখানে কংস নামে আরেকটি নদী আছে যা পুরাতন সোমেশ্বরী নামেও পরিচিত। সুসং দুর্গাপুর ইজ লোকেটেড আন্ডার নেত্রকোনা ডিস্ট্রিক্ট অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা। সুসং দুর্গাপুর নেত্রকোনা জেলার অন্তর্গত ঢাকা থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে অবস্থিত। ইট ইজ নট অনলি ব্লেসড উইথ অ্যালিউরিং ন্যাচারাল বিউটি বাট অলসো রিচ ইন ভিব্রেন্ট ইথনিক কালচার। এটি শুধু জাদুকরী প্রাকৃতিক সৌন্দর্যেই আশীর্বাদপুষ্ট নয়, রোমাঞ্চকর উপজাতীয় সংস্কৃতিতেও এটি সমৃদ্ধ। দেয়ার আর মেনি ইথনিক গ্রুপস লাইক হাজং গারো অ্যাচিক অ্যান্ড মান্দি লিভিং হেয়ার। এখানে অনেক উপজাতির সম্প্রদায় রয়েছে যেমন হাজং গারো অ্যাচিক ও মান্দি। দ্য বীরশিরি ট্রিবাল কালচারাল একাডেমি ইজ লোকেটেড অ্যাট দুর্গাপুর। বীরশিরি উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি এই দুর্গাপুরে অবস্থিত। ইট ইজ আ সেন্টার ফর ভেরিয়াস কালচারাল অ্যান্ড এজুকেশনাল অ্যাক্টিভিটিস অব ডিফারেন্ট ট্রাইবস। এটি বিভিন্ন উপজাতির নানা ধরনের সাংস্কৃতিক ও শিক্ষণীয় কর্মকাণ্ডের স্থান। দ্য মেইন অ্যাট্রাকশন অব বীরশিরি ইজ সিরামিক হিল অব দুর্গাপুর অ্যান্ড দ্য চার্মিং ল্যান্ডস্কেপ অ্যালং দ্য রিভার। বীরশিরির মূল আকর্ষণ হল দুর্গাপুরের চীনামাটির পাহাড় ও সোমেশ্বরী নদী পাহাড়ের মনোমুগ্ধকর শ্যামলভূমি। দ্য রিভার চেঞ্জেস ইটস কালার অ্যাজ দ্য সিজনস চেঞ্জ। ঋতু পরিবর্তনের সাথে সাথে নদীও তার রং পরিবর্তন করে। অ্যামাং আদার অ্যাট্রাকশনস আর দ্য প্লেসেস অব দ্য সুসং কিং দ্য দাসা ভূষা টেম্পল অরেঞ্জ গার্ডেন্স শাল ফরেস্ট অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড লোকনাথ বাবা টেম্পলস। অন্যান্য আকর্ষণের মধ্যে আছে সুসং রাজার প্রাসাদ দাসভূষা মন্দির
কমলার বাগান, শালবন এবং রামকৃষ্ণ ও লোকনাথ বাবা মন্দির। দ্য বেস্ট ওয়ে টু গেট টু বিরিশিরি ইজ বাই রোড ফ্রম ঢাকা। ঢাকা থেকে বিরিশিরি যাওয়ার সর্বোত্তম পথ হল স্থলপথ। ইউ ক্যান ফাইন্ড ডিস্ট্রিক্ট বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড ঢাকা। ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে তুমি বিরিশিরি যাওয়ার সরাসরি বাস পেতে পারো। ইট ইউজুয়ালি টেক্স 5 to 6 hours টু গেট দেয়ার। সেখানে পৌঁছাতে সাধারণত 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। হোয়েন ইউ আর দেয়ার ইউ ক্যান গো অ্যারাউন্ড দ্য টাউন রিক্সাস। যখন তুমি সেখানে যাবে তখন তুমি রিক্সায় শহরটি ঘুরে দেখতে পারো। দ্য রিক্সা পুলার্স নো অল দ্য প্লেসেস ভেরি ওয়েল। রিক্সা চালকেরা শহরের সকল স্থান খুব ভালোভাবেই চেনে। নাম্বার বি ওয়ান, কমপ্লিট দ্য ডায়ালগ বিলো অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। নিচের কথোপকথনটি সম্পূর্ণ করো এবং দুজন দুজন করে তা অভিনয় করো। নাম্বার এ, আর দেয়ার এনি রিভার্স ইন বিরিশিরি। বিরিশিরিতে কি কোনো নদী আছে? ইয়েস, অফকোর্স, ইয়েস, দেয়ার আর টু রিভার্স, দা সোমেশ্বরী অ্যান্ড কংস। হ্যাঁ আছে, অবশ্যই আছে। এখানে দুটি নদী আছে, সেগুলো হচ্ছে সোমেশ্বরী এবং কংস। ইজ দেয়ার এনি হিলস ইন বিরিশিরি? বিরিশিরিতে কি কোনো পাহাড় আছে? ইয়েস, দেয়ার ইজ, ইট ইজ কল্ড দ্য সিরামিক হিল। হ্যাঁ আছে, অবশ্যই আছে। এটিকে চীনামাটির পাহাড় বলে। ক্যান আই সি এনি আদার হিলস ফ্রম দেয়ার? ওখান থেকে কি আমি অন্য কোনো পাহাড় দেখতে পারব? ইউ ক্যান, হ্যাঁ অবশ্যই পারবে। ইউ ক্যান সি দ্য হিলস অফ মেঘালয়াস স্টেট ফ্রম দেয়ার। হ্যাঁ তুমি পারবে, তুমি ওখান থেকে ভারতের মেঘালয় সীমান্তের পাহাড় দেখতে পারবে। উইল আই সি পিপল অফ ভেরিয়াস ইথনিক গ্রুপ দেয়ার? আমি কি ওখানে নানান উপজাতি সম্প্রদায় দেখতে পারব? ইয়াস, ইউ উইল, ইয়াস, ইউ উইল, ইউ উইল সি পিপল অফ হাজং, গারো, আচিক অ্যান্ড মান্দি ট্রাইবস। হ্যাঁ তুমি পাবে, তুমি ওখানে হাজং, গারো, আচিক ও মান্দি উপজাতির লোক দেখতে পাবে। আর দেয়ার এনি টেম্পলস দেয়ার? ওখানে মন্দির আছে? ইয়েস, দেয়ার আর, হ্যাঁ অবশ্যই আছে। ইউ ক্যান সি দ্য দাসা ভূষা টেম্পল অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড লোকনাথ বাবা টেম্পলস দেয়ার। হ্যাঁ আছে তো, তুমি ওখানে দাসভূষা মন্দির ও রামকৃষ্ণ লোকনাথ বাবা মন্দির দেখতে পাবে। নাম্বার বি টু, ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। নিচের প্রশ্নগুলো দুজন দুজন করে আলোচনা করো। ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ সুসং দুর্গাপুর লোকেটেড? সুসং দুর্গাপুর কোন জেলায় অবস্থিত? সুসং দুর্গাপুর ইজ লোকেটেড ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট। তাহলে উত্তর বলতে হবে, সুসং দুর্গাপুর ইজ লোকেটেড ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট। সুসং দুর্গাপুর নেত্রকোনা জেলায় অবস্থিত। হাউ ফার ইজ সুসং দুর্গাপুর ফ্রম ঢাকা? সুসং দুর্গাপুর ঢাকা থেকে কত? সুসং দুর্গাপুর ইজ অ্যাবাউট 170 kilometers নর্থ ফ্রম ঢাকা। ঢাকা থেকে সুসং দুর্গাপুর প্রায় 170 kilometers উত্তরে অবস্থিত। হোয়ার ইজ দ্য বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি? বিরিশিরি উপজাতিক সাংস্কৃতিক একাডেমিটি কোথায়? দ্য বিরিশিরি ট্রাইবাল কালচারাল একাডেমি ইজ ইন দুর্গাপুর। বিরিশিরির উপজাতিক সাংস্কৃতিক একাডেমি দুর্গাপুরে। হাউ ক্যান ইউ গেট টু সুসং দুর্গাপুর ফ্রম ঢাকা? তুমি ঢাকা থেকে কীভাবে সুসং দুর্গাপুরে যাবে? উত্তর হবে, দ্য বেস্ট ওয়ে টু গেট টু সুসং দুর্গাপুর ইজ বাই রোড। উই ক্যান ফাইন্ড ডিস্ট্রিক্ট বাস ফ্রম মহাখালী বাস
মহাখালী বাসস্ট্যান্ড ঢাকা সুষং দুর্গাপুর যাওয়ার সর্বোত্তম পথ হল স্থলপথ। আমরা মহাখালী বাসস্ট্যান্ড থেকে সরাসরি বাস পেতে পারি। হোয়াই সুষং দুর্গাপুর কলস অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। সুষং দুর্গাপুরকে কেন বাংলাদেশের একটি অদেখা সৌন্দর্য বলা হয় কেন? সুষং দুর্গাপুর ইজ কলস অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ বিকজ ইট ইজ আ লেস নোন অ্যান্ড লেস ট্রাভেলস আই কেসিং ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল ডোন্ট নো much about Shushong Durgapur. So that is why it is called an unseen beauty of Bangladesh. Match the phrases with the meanings. Orthir sathe shobdo gulo mil koro. Dear learners, it is the task for you. You have to match eye-catching destinations, chokh dhadano gontobbo sthal shomuho, green remote countryside, সবুজ প্রান্তর গ্রামাঞ্চল, ক্রিস্টাল ক্লিয়ার স্ফটিক স্বচ্ছ পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, ছবির মতো পার্বত্য উপত্যকা, মডেস্ট মুভমেন্ট, মসৃণ গতি, ভিব্রেন্ট ট্রাইবাল কালচার, রোমাঞ্চকর উপজাতিক সংস্কৃতি, অ্যালিউরিং ন্যাচারাল লাভলিনেস, রোমাঞ্চকর প্রাকৃতিক সৌন্দর্য, মোডস অফ ট্রান্সপোর্টেশন যাতায়াতের ব্যবস্থার ধরন। আমরা এবার মিনিংস পড়ব। সি থ্রু মধ্য দিয়ে দেখা যায়, লাইভলি অ্যাক্টিভিটিস অফ পিপল ফ্রম সার্টিন ট্রাইবাল গ্রুপস, নির্দিষ্ট কিছু উপজাতিক সম্প্রদায়ের লোকজনের কর্মকাণ্ড, মিন্স অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক স্থান হতে অন্য স্থানে যাওয়ার ব্যবস্থা, প্লেসেস দ্যাট ড্রোস ওয়ান্স অ্যাট্রাকশনস, কোনো স্থান যা কারো মনোযোগ আকর্ষণ করে, জেন্টল ফ্লো মৃদ প্রবাহ, রুরাল অ্যান্ড ডিস্টেন্ট প্লেস ফুল অফ প্লান্টস অ্যান্ড ট্রিস, গাছগাছালিপূর্ণ একটি গ্রাম্য ও দূরবর্তী স্থান, plain land between two hills and looks like a picture, duti paharer majher ekti somotol bhumi ja dekhte chobir moto, the loveliness of nature that appeals to a viewer, prokritir mono romoniyotay ja darshoker mone jagay.